মায়া আমি থেকে তো দেখলাম তার কি লাভ হয়েছে, তুইও তো তার কোনো মূল্য দিলি না। আমি মূল্য দিলাম না মানে কি? মানেটা কি ভাঙায় কওয়া লাগবে? লিলির জন্য আমি আমার বাড়ি ঘর বাপ ভাই সবকিছু ত্যাগ করে চলে আইছিলাম, তার মূল্য কি তুই দিছিস? বুঝেছি বুঝেছি, তোর মাথাটা তা নষ্ট হয়ে গেছে। আসলে তোর মাথাটা তা যদি নষ্টই না হবি, তাহলে তুই মিন্টুর মতো এরকম গেদাশালের কাছে যায় নিজের বিয়ের জন্য কাটাকাটি করিস? আমার আগেই বোঝা উচিত ছিল। ফালতু সেরা কোনো মিন্টুর সাথে ষড়যন্ত্র করে দেখে যে তুই লিলিক বিয়ে করতে পারিস নাকি, আমি ঘিরিঙ্গি করেছি তাই নিয়ে? তোরা মুড ভাই হচ্ছে আস্ত একটা বেইমান, তোকের উপরে মায়া করাটাই হয়েছে আমার সবচাইতে বড় ভুল। আর আমি তো কোনোদিন আর চাবো না যে তোর সাথে লিলির বিয়ে হোক, কারণ যে সাবাল বাপের অসুস্থতা নিয়ে এরকম নিষ্ঠুর মন্তব্য করে পারে তার অন্য কারোর উপরে মায়া থাকতে পারে না, এটা আমি বিশ্বাসই করি না। তোর মতো সাবালের সাথে মায়া আছে কি নেই সেটা লিলির সাথে আমার বিয়েটা দিয়ে লিলির কাছ থেকেই রিপোর্টটা নিতে পারতি। কম দুঃখে কি আর এই তুফান আজকে নিষ্ঠুর হয়েছে, বুঝলি না আলতা? বুঝলি না করতেছিস কোন গুটিটা মারবো, এমন খেলা খেলেছিস আমার সবগুলো গুটি আটকে রেখেছিস। বড় ভাই আব্বার অবস্থাটা এখন কি, জ্ঞান ফিরছে? আব্বা জি দুই গৃহে পড়ে আছে, তুই তো আমরা পাঠাইছি খবর নেওয়ার জন্য, তুই আমাকে খবর দিবি? রোগীর সামনে তো আমরা সবাই মিলে ভিড় করতে পারিনি, পারি কি? খুব একটা বুদ্ধিজীবী হয়ে গেছো তাই না রে? হ্যাঁ, বাপ অসুস্থ ফিট লেগে গেছে, এই কথা শোনার পর একটা বার ছুটে যায় জাগরে দেখার ইচ্ছা হয় না, তারা কিরাম সন্তান রে? হ্যাঁ, কি ধরনের মানবিক আচরণ রে? হ্যাঁ বড় ভাই, আমি গেলাম খবরটা পায় সাথে সাথে এক দৌড়ে গিয়ে আব্বাকে একবার দেখে এসেছি। আমি আসলে আব্বার কষ্ট সহ্য করতে পারবো না বলে আব্বার সামনে যাইনি, কিন্তু আমার একটা কান আব্বার ওই দিকে সবসময় খারাপ হয়েছিল, যদি কোনো সমস্যার খবর আমি পাতাম আমি ডাইরেক্ট ছুটে যেতাম। আমিও হ্যাঁ, কানটা কিসের জন্য খারাপ করে রাখিস সে তো আমরা জানি, ওই সরকারের মৃত্যু সংবাদ শোনার জন্য। তোকে আমার চিনা শেষ হয়ে গেছে। আমি আসলে কি করবো, আমি অসুস্থ হয়ে পড়েছি, চারিদিকে এক প্রকার আমি অন্ধকার দেখছি, আব্বা তো মনে করো যে এক প্রকার হিট খায় ফিট হয়ে চোখে অন্ধকার দেখছে, তারপরে কিছু না কিছু দেখছে, কিন্তু আমি কোনো কিছু দেখছি না, আমি এরম আন্দাজ দেখছি। যেটা হয় সেটা তো হয়েই গেছে। বড় ভাই আব্বার এখনকার শরীরের কন্ডিশনটা কি, মানে কি কারণে আব্বা এরম ফিট খাওয়া গেল, তার রহস্যটা কি উদ্ঘাটন করা গেছে? না সেটা জানবো কিরম করে, স্বামী স্ত্রীর ব্যাপার, ওই ছোট মা ঘরে ঢোকার পরই ঘটনা।
তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা তো আর জিজ্ঞেস করা যায় না, তাই না? আব্বা তার কর্মফল ভোগ করছে, বুড়ো বয়সে এসে সুয়ার মায়ের বিয়ে করেছে, ঠেলা তো খাবি পিঠাবে না, উনি তো কি দেয় পিঠাবে। একদম চুপ করে থাকে, ছোট ভাই শিষ্য হয়েছে তাই না? আরে আরে ও তো একটা পাষাণ, স্বার্থপর, নিষ্ঠুর, ও কারো কথা শোনে না, কারোর কোনো সম্মানই দেয় না। শোন, আমি পরিষ্কার করে তোকে একটা কথা কই দিই, খবরদার তোরা তুফানের কথা না আসবি। তোমার বোনের মতো স্বামী খেদানো বিধবা বোনেরা হয়েছে সংসারের সব অশান্তি। আমি তোমাকে হাত জোর করে করছি, আমাকে মুক্ত করে দাও, তুমি যেই হও আমার মান সম্মান নিয়ে এইরকম খেলা করো না। এটা তুমি কি কথা কচ্ছো সরকার? যেই হও মানে আমি তোমার সন্তানের মা, তোমার আগে একটা ছেলে সন্তান উপহার দিছি, এখন একটা কন্যা সন্তান উপহার দিবার যাচ্ছি। এসব পাপের কথা মুখে আনো না, আমি যদি আমার অজান্তে তোমার সাথে কোনো অপরাধ করে থাকি আমাকে মাফ করে দিও। তুমি তো খুব স্বার্থপর দেখতেছি সরকার, খালি নিজের কথাটাই চিন্তা করতেছ, আমার কি হবে সে কথাটা একবারও ভাবতেছাও না। তুমি কি চাও? টাকা পয়সা লাগবে, কত টাকা লাগবে, জমি জমা কি চাও তুমি? টাকা পয়সা জায়গা জমি আপাতত তোমার কিছু দরকার নেই, আমারে খালি আলমারি চাবিটা দাও আর কয়ে দাও গয়নার বাক্সটা কোন জায়গা আছে, গা ভর্তি গয়না পরে আমি আমার স্বাদ খাব। ওরে খোদারে, আমি কি পাপ করছিলাম রে, আপাক তুমি উঠাই দাও খোদা, আল্লাহ এই পাপের শাস্তি তো আমি আর নিবের পারতেছি নে, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে পাপ করে দাও, আল্লাহ আমাকে উঠিয়ে দিয়ে যাও, এই এই মানসুক মাত্র চলে যাচ্ছে, আমি এই শাস্তি আর পারতেছি না। রাত্রির থেকে যে অবস্থা হয়েছিল, খালি একবার করে জ্ঞান আসে আবার ফিট হয়ে যায়। ফিট লেগে যাওয়ার কারণ কি বুবু? ডাইনি ডাইনি আইসে রে, সরকার মানে ডাইনি ঢুকেছে, সে সবকিছু ধ্বংস না করে ছাড়বি নে। তুমি কি নতুন বর কথা কইছো ফুফু? আর কার কথা কব রে আলতা, সে যে কখন ভাইজানের ঘরে যায় ঢুকিছে আমি তো টেরও পাইনি, সে ঘরের মধ্যে যাই আমার ভাইজান রে একলা পায়ে গলায় টিপে ধরলো, না মাথায় বাড়ি দিল কে না জানে। হাসপাতালে নিয়ে যাচ্ছে না কিছু জানি ফুফু, আর কি কব, সাসার অসুস্থতার কথা জিজ্ঞাসা করায় তোমার আর এক ভাই পুজ্জে কি ধরনের বল বাণী দিছে সেটা আর এখন কবে চাইনি। আরে জুরান তো রাত্রিরই হাসপাতালে নিয়ে যাবার গেছিল, কিন্তু কই ডাইনি, ওই ডাইনি তাক দেখে কি করলো জানিস? সে কয় যে তোমার বাপে হাসপাতালে নিয়ে কোনো লাভ হবে না, তোমার বাপে ভূতে ধরেছে। তাক ভূতে ধরেছে সে কথা সে জানলো কিরম করে? সে কি উজার আর কি? সব ওই ডাইনি মহিলা শয়তানি, নিজে ভাইজানরে ফিট করে দিয়ে এখন দোষ চাপাচ্ছে আমার মরা ভাবিটার উপর, আর ডাক্তারের কাছে নিলে তো সে ধরা পড়ে যাবি। ফুফু কিছু মনে করো না, ইয়ে কি আসলে কর্মফল, বুড়ি বয়সে তোমার ভাই সালপালগুলির বিয়ে না দিয়ে
নিজের যে ভীমরতিটা ধরেছিল এটা হচ্ছে সেটির পরিণাম। আমার তো বিশ্বাসই হয় না যে আমার ভাইজান ওই ডাইনিটাকে বিয়ে করেছিল। সত্যি করে কত আলতা, তোর কি বিশ্বাস হয় যে আমার ভাইজান এরম এখানে কাম করবে? পারে কি কত অবিশ্বাস হওয়ার কোনো কারণ কি আর আছে এত কিছু দেখার পরেও? আমি আর এই বাড়ি থাকবো না, আমার যেদিক দূর চলছে আমি চলে যাব। আমার এখন কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে যে আমি তাকে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় বাধা, আমি থাকবো না রে আলতা। ফুফু ফুফু কাঁদো না, কাঁদো না ফুফু। আব্বার এখন কিরম অবস্থা? আব্বা, তোমার আব্বার শরীর খারাপ নাকি রোজিনা? আমি আমার আব্বার কথা জিজ্ঞেস করিনি, তোমার আব্বা। তুমি যে আমার আব্বা আব্বা করছো আমি সেটা বুঝতে পারিনি। তাহলে কি করে বুঝবে পারতে? শ্বশুর আব্বা? সমস্যা নেই, আব্বা করলেও সমস্যা নেই, শ্বশুর আব্বা করলেও সমস্যা নেই। তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা করে দেখো। কি হয়েছিল তার? তেমন কিছু না। সে কি তেমন কিছু না মানে? আমি যে শুনলাম হঠাৎ করে নাকি ফিট হয়ে গেছিল। ঘটনা অবশ্য সেরকমই, কিন্তু আবার ফিট হওয়া নিয়েও আমার মনের ভিতর কিছু সন্দেহ আছে। সন্দেহ আছে মানে কিরাম সন্দেহ? না, মনে হলো যে আব্বা সত্যি সত্যি ফিট হয় নাই, মানে ফিটের অবস্থা দেখে মনে হলো যে এর ফিটের অভিনয় করতেছে, মানে অ্যাক্টিং করতেছে, এটা অরিজিনাল ফিট না। এতক্ষণ ধরে তাহলে আমি কার সাথে এত কথা কইলাম? তুমি রাগ করো না, তোমার ভাই পুত্রেরা তো সকলা মিলিয়ে তার ছোট মা হিসেবে মাইনে নিচ্ছে, ছোট মা ছোট মা করে ডাইকে অস্থির। তাহলে আমি সাসি কলিবার তুমি রাগ করতেছো কিছুর জন্য? আরে সাল পাল গুলো তো জাদু করিস ওই মহিলা, সেই জন্যই তো ওই ডাইনির দলে যোগ দিছে। তা না হলে বাপের এত বড় একটা অসুখ হয়ে গেল, বাপ বিছানায় পড়ে রয়েছে, এতগুলো সাওলের মধ্যে একটা সাওলও আইসা তার পাশে খাড়ালো না। সে নমুনা আমি পায়ে গেছি সাসি, তার আমার কল আসবে। তোমার ভাই পুতিক চাষার শরীরের কথা জিজ্ঞাসা করার জন্য যে বোলবাণী আমার সামনে দিছে তা তো আমি আকাশ থেকে পড়ছি। আরে বাপ যত খারাপ হোক তাই কয়, সেই বাপের অসুস্থতার সময় কেউ এই ধরনের নিষ্ঠুর কথা কয়? আমি তো অবাক হয়ে গেছি তাকে এই ধরনের নিষ্ঠুর কথাবার্তা শুনিয়ে। আরে কখন আইসা তুমি? তুমি কি তোমার চাষার শরীরের খবর নিবার আইসে? আও যে চাষি, চাষার শরীর এখন কিরম আছে? হঠাৎ করে চাষা এরকম ফিট লেগে গেল কিসের জন্য? কেন জুলেখা বেগম এই কথা তোমাকে এতক্ষণ বলিনি? এ বাড়িতে একটা ডাইনি আইছে, সরকার বাড়ি ধ্বংস করার প্ল্যান করতেছে, কই নিয়ে এসব? চাষার শরীরটা এখন কেমন আছে আসলে? সাটমোর হাসপাতালে নিয়ে যাওয়ার পরীক্ষা করলে হইতো না? আমি তোকে এতক্ষণ ধরে কি কইলাম রে? হ্যাঁ কইলাম না যে তাকে ভূতে ধরেছে? ও ডাক্তার হাসপাতালের কাছে নিয়ে কোনো লাভ হবে না, খুব কুটনামি করা হচ্ছে তাই না? হ্যাঁ আচ্ছা আলতা, আমি অন্যায় কি কইছি কত? তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, যেই মানুষটা সকাল বিকেল একটা ওজা কবিরাজ নিয়ে বসে বসে তাদের সাথে মিটিং করে, ভূত দিয়ে আমাকে মেরে ফেলাবার প্ল্যান করে, তার কি ডাক্তারের কাজ হবে কবিরাজ ছাড়া? ওকি এই ভাইজানের আলমারির চাবি তোমার কাছে গেল কিভাবে করে? আরে আল্লাহ রে, এরকম বোকার মতো কথা কও কেন জুলেখা? এই সাবির কি পাখা আছে যে উড়ে উড়ে আমার কাছে চলে আসবে? যার সাবি সে আমাকে ডেকে আমার হাতে ধরাই দিছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে ফাইন, যাও যাও তোমার তোমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করো। খামাখা এই সাবি নি, তুমি যে নাটকটা করলে কি লাভ হলো? এই সাবি তো আমার কাছে চলে আসবে।
নিজে সিটার বলে সকলে গিয়ে নিজের মতো সিটের মনে হয়, তাই না? হুম, নিজে বিষ না খেয়ে বিষ খাওয়ার অ্যাক্টিং করেছে, এখন বাপের ফিট হওয়া নিয়েও সন্দেহ হচ্ছে। সন্দেহ হওয়ার যথেষ্ট কারণ আছে রোজিনা, আমি ভালো করে খেয়াল করে দেখেছি আমার ছোট আমির সাথে আব্বার একটা মান অভিমান চলতেছে। সেটা চলবারই পারে, তার সাথে ফিট হওয়ার কি সম্পর্ক? তুমি বুঝে পারতেছ ওনাকে, আমি তো কয়দিন ধরে খেয়াল করতেছি ছোট আমি আব্বার সেবা যত্ন করতেছে না, তার ঘরেও যাচ্ছে না, মানে তার কাছে যাচ্ছে না, এই জন্য সে ফিট হওয়ার একটা অভিনয় করেছে, তাহলে ছোট আমি আবার তার ঘরে যায় তার সেবা যত্ন করে। তাহলে এখন কি তোমার ছোট আমি তোমার আব্বার সেবা যত্ন করতেছে? সেটা তো করে পারতেছে না ঠিক মতো, কারণ মাঝখান থেকে ফুফু তো একটা দেওয়াল হয়ে খাড়া রয়েছে, বোঝো না কে, ফুফু তো মনে করতেছে তার ভাই সত্যি সত্যি ফিট হয়েছে, সবসময় তার হাত ধরে খালি কাটাকাটি করতেছে। আমি যদি তোমার বাড়িতে যেতে পারতাম তাহলে পরে আব্বার সেবা যত্ন করতে খালি আব্বার সেবা কে, যাতে আমার সেবা করতে পারো যত তাড়াতাড়ি সম্ভব সেই চেষ্টাই করতেছি। আচ্ছা, আমাকে বুঝে একটা কথা কও তো আলতা, এই যে তোমার সাসার ফিট খাওয়ার পিছনে জুলেখা যা আমাকে দায়ী করতেছে, এটা কি ঠিক? ঠিক বে ঠিক বুঝি নেই, ভাইজানের ঘরে তুমি ঢুকার পরে ভাইজান ফিট হয়ে গেল কি জন্যে? এটা আমার কাছে জিজ্ঞেস করতেছো কিছু? যাও যে তোমার ভাইজানের কাছে জিজ্ঞেস করো যে আমি ঘরের মধ্যে ঢুকে তোমার ভাইজানের মাথায় বাড়ি দিছি কিনা, তার গলা টিপে ধরেছি কিনা। আমি কই কি যা হওয়ার তা হয়ে গেছে, সাসা তো এখন সুস্থ আছে তাই নিয়ে মিলমিশ করে থাকাই ভালো, এটা নিয়ে ঝগড়াঝাটি করো না তোমরা। কি যে কথা কইলে তুমি আলতা, মিলমিশ করে থাকবে জুলে খাবে গো আমার সাথে? আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো তো, এই বাড়িতে আমি আসার পর থেকে এই মহিলা আমারে ডাইনি 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 বলে উঠতে বসতে গালিগালাজ করতেছে, আমি কিন্তু মুখ বুঝে সব সহ্য করতেছি, কোনোদিনও একটা টু শব্দ করিনি, আমি বলে সহ্য করেছি, অন্য ভাই বউরা কি সহ্য করবে? গার ধরে একদম এই বাড়িতে বাইর করে দেবে না? ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ কি করবা করো, কি আর করবা, বাড়ি থেকে আমার খেদাই দিবা তাই তো? আরে আমি তো এমনিতে বাড়ি ছাড়ে চলে যাবার চাচ্ছি। ফুপু কি সব পাগলের মতো কথাবার্তা বুঝতেও, এ বাড়ি থেকে তোমাকে কিরে বাইর করবি কত? এটা তোমার বাপের বাড়ি, এটা তোমার ভাইয়ের বাড়ি, তোমার বাড়ি থেকে কিরে তোমাকে বাইর করে দিবি? জুলেখা বেগম এই যে সবসময় এরকম আজারের কথা যদি সে কয় তাহলে কিরাম থাকে? হ্যাঁ তোমাকে যদি আমি উঠতি বসতি এরকম ডাইনি মহিলা বলে গালি দিতাম তোমার কি ভালো থাকতো? তুমি তো ডাইনি, তোমাকে ডাইনি কবি না তো কি কবি, এই বাড়ির শান্তি তুমি নষ্ট করিছো, এই বাড়ির সবকিছু তুমি ধ্বংস করে বেড়াইছো। এসব কি কথা করছো? এরকম করে কথা বলে মানুষের মনে দুঃখ লাগে না? শোনো তোমার আমার যতই অপছন্দ হোক কিন্তু সাসা তো তাকে পছন্দ করে বিয়ে করেছে, একটা সন্তানের মা সে দাস। তুমি এসব কথা কাক বুঝাচ্ছ আলতা? সে যদি বুঝতোই তাহলে পরে তোমার সাসাক তো আজকে আর ফিট খাওয়া লাগতো না। ও নতুন সুর তুলিছো মনে হচ্ছে, হ্যাঁ ভাইজানের ফিট হওয়ার জন্য তুমি আমাকে দায়ী করতেছো? অবশ্যই তুমি দায়ী, আমার বিয়ে করে নিয়ে আসার পরের থেকে এই জুলেখা বেগম তোমার সাসার বেরেনের উপর এমন পিশাব দেওয়া শুরু করেছে, পিশাব সহ্য করতে না পারে লোকটা আজকে পিট খাইছে। দেইছো দেইছো আলতা, কত বড় কত কই ফেলাইলো। হ্যাঁ তুই কি এরপরও কবু যে এই বাড়িতে আমার থাকা উচিত? এই ডাইনি মহিলা আমার ভাইক মারবার আইছে। তোমার চোখ নেই দেখবার পাচ্ছ না যে সিলসিলে আমি দেখে আছি, মন্ত্র দিয়ে বান মারা দূরে থাকুক, আমার ইচ্ছে করছে কি একটা বাঁশ দিয়ে মাথা বাড়ি বাইরে ওকে মারে ফালাক। সত্যি সত্যি যদি তুমি লিলি আপাকে ভালোবাসে থাকো তাহলে প্রথমে তোমার একটা হুন্ডা কিনতে হবে। মায়া মানুষের মন আর কচু পাতার পানি সমান কথা। তুমি কি কথাটাকে আমাকে শোনাস তাও?